দেবী অন্তরে প্রতি ভক্তি ও ভালোবাসা তার দেহ মনে কানায় কানায় ভরে গেল। হঠাৎ কর্নেল গেছি তার সহধর্মিনীর বদন পানে তাকাতেই দেখতে পেল এক অপরূপ ঐশ্বরিক জ্যোতি। তোমার কি যেন জয়দেবার পদ্মাবতীর সেই তার উপর আমার প্রাণ গোবিন্দের পৃথিবীতে এসে সুখান কি আছে আমাদের কর্নেল গেছিস স্ত্রী মৃত্যু পথযাত্রী স্বামীকে ফিরে পেয়েছে। বলুন তো কাকে দেখি এখনকার দিনে অনেকে অনেক ধর্ম বিশ্বাস করছে বা বিশ্বাসী হয়েছে, কিন্তু একটা কথা বন্ধু, যেদিন তুমি চলে যাবে বল হরি হরি বল বলবে তোমার সঙ্গ পাঙ্গ। কেউ অন্য কোন তুমি যাকে ভজনা করছো অন্য কোনো ব্যক্তির নাম বলবে না, আসতে হরি মাঝখানে হরি যাওয়ার সময় বল হরি হরি বল হরি। কৃষ্ণকে দেখে কৃষ্ণ তার কথা শুনেছিল, এ হলো সম্পূর্ণ সত্য ঘটনা আপনারা তো শুনেছেন। ভক্তি ভরে ভগবানকে ডাকলে চোখের জলে পূজা করলে তবেই তো তিনি সাড়া দিবেন তাই না? ও মায়েরা যে ভালোবাসায় চোখের জলে পড়ল না সে কিসের ভালোবাসা, যে অনুরাগে হৃদয়ে কম্পিত হল না সে কিসের অনুরাগ, যে প্রেমের বিরহে রাত্রি জাগরণ না হল সে কিসের প্রেম, আরে যে ভক্তিতে ঈশ্বরের টনক না নড়ল বলো বলো সে কিসের ভক্তি। সহধর্মিনীর প্রার্থনায় স্বামী ও মুক্তি লাভ করতে পারে, স্বামী বিপদ থেকে মুক্তি পায়। যদি সহধর্মিনী শ্রী গোবিন্দের পাদ পদে সদগুরু চরণাশ্রিত হয়ে ব্রজগোপী ভাব সিন্ধু ধনুধনে দিনায়ন্তে হা কৃষ্ণ হা গৌরী বলে যদি ডাকে ভগবান তার মনের বাসনা পূরণ করে, তাই খুশিতে তারা কি করলেন, খুশিতে তারা পাশাপাশি আজ কি করেছেন তো দুজনে রাধা গোবিন্দ পাদপদ্মে প্রণাম করছে। দেখেছেন ভক্তি না হলে ভগবান কি পাওয়া যায় না, ভক্তি যদি জানতে হয় শ্রীমতী রাধা রানীর কথা আগে জানো। আমরা কৃষ্ণ সেবার কি জানি বলুন, কপটা চোখের জল দিয়েছি আমরা যে তাকে ভালোবাসি, কি আছে তার প্রমাণ? এ বাহিরের বেশভূষায় কৃষ্ণ পাওয়া যায় না, এটা দেখেন না ভগবান ভক্তের ভক্তিটাই ভক্তি মাখানো সন্দেশ ভালোবাসা। কটা রাত আমরা তার জন্য জেগে কাটিয়েছি বলুন, মোবাইলের জন্য আমরা বহু রাত কিন্তু জাগি, কিন্তু ভগবানের জন্য শ্রী গোবিন্দের জন্য শ্রী গৌরাঙ্গের জন্য কটা রাত জেগেছি? নিজের বুকে হাত দিয়ে বিচার করুন আপনারা। হরে কৃষ্ণ, ভালোবাসা যদি শিখতে হয় ভক্তি যদি শিখতে হয় শিখতে হবে কার কাছ থেকে? যেন শ্রীমতী রাধা ঠাকুরের কাছ থেকে। একটা কথা বলি শোনো,
রাধা রানীর একদিন চরণ দিয়ে রক্ত ছড়ছে, চরণে কাঁটা বিঁধেছে। রাধা রানীর মনে আক্ষেপটা কি, আশাটা কি, কৃষ্ণ দর্শনে যাবে। ললিতা বলছে রাধে তোর চরণ দিয়ে রক্ত ছড়ছে কেন, দেখি 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 ফুয়ে ফুয়ে চলছিস কেন, দেখি দেখি চরণে কি হয়েছে। রাধা রানী বলে ললিতা এখন দেখানোর সময় নেই ওরে সখী, এখন যদি চরণ দেখাতে যাই তাহলে কৃষ্ণ দর্শনে দেরি হয়ে যাবে। আমার ভাগ্যে কৃষ্ণ দর্শন হবে না, কি ভালোবাসা আছে কৃষ্ণ দর্শনে দেরি হবে বলে পায়ের কাঁটাটাকে বের করছে। ললিতা বলছে রাধে আরে পা থেকে চরণ থেকে তোর একবার কাঁটা তো বের করে দিত, তারপরে তাহলে যাবে না রে ললিতা, তুই বুঝবি না এই কাঁটার যন্ত্রণাটা ছত হবে না, তত কৃষ্ণ দর্শনের আক্ষেপ যত খড়িতে খড়িয়ে খড়িয়ে আমি চলব, কৃষ্ণ দেখা দাও দেখা দাও দেখা দাও। এই হলো ভালোবাসা। দ্বিতীয় নম্বর শোনেন, রাধা রানী কৃষ্ণের জন্য যে কত রাত জেগেছিল আপনারা তা জানেন। হে রাধে তুমি কেশরপুঞ্জ নির্মাণ করো, আমি অদ্য নিশিতে তোমার কুঞ্জে গিয়ে নিশি যাপন করব। কুঞ্জ সাজাইয়ে বসে আছে কিন্তু কৃষ্ণ এলো না, কি মনের অবস্থা হবে বলুন তো। আপনি বিয়ে বাড়ির প্যান্ডেল সাজিয়েছেন, কন্যাকে সুন্দর করে বিউটি পার্লার থেকে সাজিয়ে এনেছে, বিয়ের মণ্ডপ তৈরি হয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সবাইকে নিমন্ত্রণ করেছেন, সবাই এসেছে কিন্তু বর এসে পৌঁছাল কেমন হবে মনের অবস্থা। আপনার মনে হবে না মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে, ঠিক তাই কুঞ্জ সাজাই রাখিল রাধা রানী কিন্তু কৃষ্ণ এলো না। আরো কৃষ্ণের রাধা রানীর কাছ থেকে আচরণ শিখতে হবে, কেমন দেখেন এগুলো আমাদের শিক্ষা হওয়া দরকার। কৃষ্ণ সেবা দেওয়ার জন্য রাধা রানী বনভূমি থেকে ললিতা বিশাখা মানে তার আট সখীকে ডেকে বলল তোরা বনভূমি থেকে পুষ্প চয়ন করে আন, তবে ফোটা ফুল তুলবি না, তোরা ফোটা ফুল তুলিস কুড়ি ফুল তুলে নিয়ে আসিস। কেন এই তত্ত্ব দিয়ে বোঝাতে চাইলেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যুবাকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে মানা আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমের অপরাধ। রাধা কৃষ্ণ প্রেম করেছিল এখনকার ছেলেরা বলে তারা প্রেম করেছিল, আমরা প্রেম করলে দোষ মূর্খ, ওরে তাদের মতো প্রেম করতে হলে প্রেমটা আগে শিখ তারপরে প্রেম করবি।
বনভূমি থেকে 800 কি 8 ঝুরি ফুল তুলে এনে দিল। শ্রীমতী রাধা রানী পরীক্ষা করে দেখে এক ঝুরি ফুল নিয়ে বাকি সব ফুলগুলো ফেলে দিলেন। হরি বল। ললিতা রেগে গিয়ে বলছে, এই রাধে, আরে আট ঝুরি কষ্ট হয় না ফুল তুলতে আমাদের আটজনে, আমাদের কষ্ট হয় না? বনভূমি থেকে ফুল তুলে আনলাম, তুই কিনা আনন্দের সঙ্গে বনভূমি থেকে ফুল তুলে আনার আট ঝুরি ফুলের হইতে এক ঝুরি নিয়ে বারবার ফেলে দিলি। রাধা রানী কাঁদতে কাঁদতে বলেছিল, ললিতা সব ফুলে তো গোবিন্দ সেবা, প্রত্যেকটি ফুলে প্রত্যেকটি ফুল নিয়ে আমার নয়ন মনিকে তুলিয়েছি, যে ফুল নয়নের মনি সহ্য করেছে। দেখেন মায়েরা নয়নের মনিটা কত স্পর্শ কাতর, একটা বালি একটা ধুলো যদি পড়ে যায় কত না কষ্ট হয়। রাধা রানী কৃষ্ণের সেবার ফুলগুলো কেমন ভাবে পরম করে দেখছে, কেমন ভাবে পরম করে দেখছে ললিতা। এই কারণে আমি প্রত্যেকটা ফুল কৃষ্ণ সেবার জন্য পরীক্ষা করে নিয়ে এক ঝুরি ফুল মাত্র পেয়েছি, আর বাকিগুলো সব ফেলেছি। তত শিক্ষা দিচ্ছে ওগ জগৎ রাধা রানী। এই পরীক্ষা দেখে আমরা কি প্রমাণ পাই জানো? আমাদের এই কাঁটা গুলো কৃষ্ণ বিদ্বেষে কানে, আর এই কাঁটা গুলো থাকলে কখনো কৃষ্ণ সেবা করা যায় না। সেই কারণে আমাদের বৃথাই জন্ম বহে চলে যাওয়া, এই হলো রাধা রানী। সেবা শিখতে হবে আর প্রেম শিখতে হবে। রাধা রানী সমস্ত কৃষ্ণ সেবার জন্য যে নিয়ম শৃঙ্খলা বলেছিলেন আপনারা একটু আস্বাদন করবেন, যারা গুরু মহারাজ আছে তাদের কাছে একটু আস্বাদন করবেন, বুঝতে পেরেছি? তা চলুন এইবার স্বামী এবং সহধর্মিনী কর্নেল গেসি, তারা কি করলেন না? কর্নেল গেসি চিন্তা করলেন, আমি যখন মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি এই জীবনটা তো তারই দান, তাই শ্রী গোবিন্দের পাদ পদ্মে এই জীবন আজ থেকে আমি বিক্রয় করে দিলাম। তাই গাইছে কেন দুজনে পাশাপাশি বসে গাইছে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ
Oh,